হ্যালো ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের ভিডিওর উইনার কে বন্ধুরা এই চ্যানেলের নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এই বিধে আমি নামটা বললাম না আমি এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথমে আমি আপনাদেরকে দিয়ে দেবো বন্ধুরা আজকের যিনি উইনার হয়েছেন তিনি কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ সে আপনার ভাষা বুঝুক বা না বুঝুক আপনার ভিডিও বুঝুক বা না বুঝুক আপনি যদি তার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসেন তাহলে কিন্তু সে আপনার ভিডিওটা পুরোপুরি দেখে আপনাকে একটা কমেন্ট করে দেবে সুতরাং বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখার পরে এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন কারণ আপনি যখন বিজয়ী হবেন তখন আপনার চ্যানেলেও গিয়ে সবাই মিলে সাপোর্ট করবে বন্ধুরা এবারে বলি আপনার ভিডিও লিঙ্ক কিভাবে আমার ভিডিওতে দিবেন আপনি যদি আপনার ভিডিও লিঙ্ক আমার ভিডিওতে দিতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখা হয়ে যায় এবারে একটা লাইক দিন এবং সুন্দর করে একটা কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আপনার যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিন যাহাতে আপনার পরিচিত বন্ধুরা আমার কাছ থেকে একটু হলেও হেল্প নিতে পারে বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে আপনি আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে আমি আপনার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওতে দিয়ে দেবো একটা কথা মনে রাখবেন হেল্প ইজ অ্যান্ড আদার একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেম শো এবং আমি সাথে রয়েছি গেমিং কমল বন্ধুরা আজকের কিছুটা সময় আপনাদের সাথে আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য আমি চলে এসেছি ছোট্ট একটা গেম পেলে নিয়ে আশা করি আজকের ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বন্ধুরা আমাকে অবশ্যই একটু প্ল্যান করে খেলতে হবে যেহেতু এটা র্যাঙ্ক ম্যাচ আর আপনারা সবাই জানেন র্যাঙ্ক ম্যাচে হার জিতের একটা ব্যাপার থাকে সুতরাং অবশ্যই আমরা একটু একটু প্ল্যান করে সামনের দিকে এগোবো আমি প্রথমে এই বিল্ডিংয়ের দোতলায় উঠব আসলে গিয়ে দেখি ছাদে কি অবস্থা আছে আমি দেখতে পাচ্ছি ছাদটা বেশ ফাঁকা রয়েছে আর এখান থেকে উপরে ওঠার কোনো সিস্টেম নেই তাই এই বিল্ডিংটা কিন্তু আমার জন্য নিরাপদ নয় কারণ আমি এখানে কোথাও লুকোতে পারবো না লুকানোর কোনো জায়গা নাই সুতরাং আমি এখান থেকে খুব দ্রুতই বেরিয়ে পড়বো আমি এখান থেকে বেরিয়ে সামনে আরেকটা দুইতলা বিল্ডিং খুঁজবো এবং দেখি কোন বিল্ডিংটায় যাওয়া যায় হ্যাঁ একটু যদি ঘুরে ফিরে দেখি তাহলে আমরা অবশ্যই ভালো একটা বিল্ডিং পেয়ে যাবো এই যে পেয়ে গেছি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার দোতলায় গিয়ে দেখি এই বিল্ডিংটার দোতলায় কী অবস্থায় আছে ঠিক এই মুহূর্তে এনিমির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে সুতরাং এখানে এনিমি রয়েছে আমাকে খুবই সাবধানের সাথে খেলতে হবে এই ছাদ থেকে আশেপাশের সব জায়গায় দেখা যায় একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে কোথাও কোনো এনিমি আছে কিনা যদি পিছন দিক থেকে এসে আমাকে মেরে দেয় তাহলে কিন্তু সকল কিছু শেষ বন্ধুরা অলরেডি আমাকে গুলিও করে দিয়েছে আমাকে ড্যামেজে চলে গেছে অর্থে কিন্তু ও কি আমার হাত থেকে বাঁচতে পারবে ও জানে না আমি যে দোতলায় বা ছাদে রয়েছি এবং একসাথেই ওর হেডশট পরবে এবং ও কিল হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা একটা চমৎকার গেম পেলে উপভোগ করলেন আপনি যদি এখনও ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইস অ্যান্ড আদার একে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল আর আমি সাথে রয়েছি গেমিং কমল র্যাঙ্ক ম্যাচের ঠিক এই মুহুর্তে আমাকে একটা সেফ জায়গা খুঁজে নিতে হবে কারণ র্যাঙ্ক ম্যাচে বাঁচতে হলে সেফ জায়গার খুবই প্রয়োজন বন্ধুরা আপনি যদি একটু ধৈর্য ধরে ভিডিওর এই স্টেপটা একটু ভালো করে দেখেন তাহলে অনেক অনেক বেশি মজা পাবেন আশা করি এইবারের কিলটাকে না দেখে আপনি কোথাও যাবেন না সাথে থাকবেন আমি আজকের গেমপ্লেটা বা আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজিয়েছি কারণ প্রতিদিন এক ধরনের গেমপ্লে বা একই কথা কিন্তু ভালো লাগে না আজকের ভিডিওতে আরেকটু অপেক্ষা করলেই আপনি সিরিয়াস কিছু ঘটনা বা কিছু স্টেপ দেখতে পাবেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে ভালোভাবেই চারোপাশটা দেখা যায় আমি ঘুরে ঘুরে চারোপাশটা দেখে নেবো এনিমি কাছাকাছি আছে কি না আমি যদি যে কোনো একটা উঁচু জায়গা থেকে পুরোপুরি এলাকাটা ভালোভাবে দেখে নিয়ে তারপর বের হই তাহলে কিন্তু আমি পুরো একটা সেফভাবে থাকতে পারবো ঠিক এই মুহূর্তে আমি পুরোপুরিভাবে সব জায়গাটা দেখে নিচ্ছি এবার আমি এখান থেকে ওই সামনের একটা ঘরের দিকে যাব এখানে কিন্তু কাছাকাছি কোনো এনিমি নাই পুরো এলাকাটাই ফাঁকা রয়েছে বন্ধুরা আপনারা কোথাও যাবেন না ভিডিওটা যত বড় হবে এবং যত গভীরে যাবে মজা কিন্তু ততই শুরু হবে আপনারা দেখতে পাবেন এখনই কত মজা শুরু করতে যাচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজে জয়েন করে নাই তারা এখনই গিয়ে আমার ফেসবুক পেজে জয়েন করে আসেন আর আপনারা যদি ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক আমার বক্সে দেওয়া রয়েছে ঠিক এই মুহূর্তে আমাকে আবার একটা উঁচু জায়গা খুঁজতে হবে যেখানে আমি একটু নিরাপদে থাকতে পারবো এবং সেখান থেকে এনেমিগুলোকে দেখে আমি মারতে পারবো এনিমিকে আমি দেখব কিন্তু আমাকে এনিমি দেখবে না সেরকম একটা জায়গা আমাকে খুঁজে বের করতে হবে আমি পেয়ে গেছি অলরেডি একটা জায়গা এখানে আমি দোতলায় উঠে গেলাম বন্ধুরা আমি কিন্তু ছাদের একদম টপ ছাদে চলে এসেছি এখান থেকে একটু বসে দেখি এনিমিগুলো চারপাশ থেকে একটু ঘুরে ঘুরে দেখি এনেমি আছে নাকি এবং আমি যদি একটু ফায়ার করে দেখি তাহলে সব থেকে ভালো হবে এনিমিরা চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রস্তুত রয়েছি এবার এনিমিদের আসার অপেক্ষা তাদের জন্য ওয়েট করতে হবে এবং তারপরে আমাকে কিল করতে হবে বন্ধুরা ঠিক এই মুহূর্তে কোথাও যাবেন না পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আপনি যদি পুরো ভিডিওটা আমার সাথে থাকেন আশা করি অনেক অনেক মজা পাবেন এবং অনেক অনেক ভালো লাগবে কারণ নেক্সট স্টেপে রয়েছে সেরকমই কিছু দুর্দান্ত কিল ঠিক এই মুহূর্তে আমাকে কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই আমি কিন্তু শুধু অপেক্ষাই করতেছি এবং ফায়ার করতেছি দেখতেছি এলিমি কখন আসে এবং তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে ঠিক এখনকার মুহূর্তটা একটু মিস করবে না একটু মিস করলে অনেক মিস হয়ে যাবে সামনে একটা বোম পাঠিয়ে দেখি কি হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই যে বন্ধুরা এনিমি কিন্তু চলে এসেছে এই মুহূর্তে ঠিক এতক্ষণ অপেক্ষার পর কিন্তু এনিমি চলে এসেছে এবং এনিমি পেয়েছি কিন্তু আমার পিঙ্কি সমস্যার কারণে এটাকে ঠিক মতো করতে পারতেছি না তারপরেও দেখা যাক কি করা যায় বন্ধুরা আমার ট্রিক্সটা কিন্তু অনেক কাজে লাগিয়ে দিয়েছি শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে ট্রিক্সটা কাজে লাগিয়েছি এনিমিকে দেখিয়ে তাকে মেরে দেয়া খুবই মজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরেকটু অপেক্ষা করে দেখি আর কোনো এনিমি আসে কি না এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিংভাবে কিন্তু হয়েছে এই ব্যাপারটা আমি একটু পাঁচটা ঘুরে ঘুরে ভালো করে দেখি কোনো এনিমি আছে কি না কারণ এখান থেকে যদি আমি ওইটা লুট দিতে নেমে যাই তাহলে অন্য এনিমি থাকলে আমাকে কিন্তু মেরে দেবে সেজন্য একটু ভালো করে খেয়াল করে তারপরে ওখান থেকে এখান থেকে নামবো আর কি হ্যাঁ দেখতে পেলাম আশেপাশে কোনো এনিমি নেই তাই এখন আমি ওখানে গিয়ে লুট দিয়ে আসতে পারি আমার কাছে কিন্তু এমও কম আছে সুতরাং ওখান থেকে গিয়ে কিছু লুট দিয়ে নিয়ে আসাটাই আমার পক্ষে বেস্ট হবে আর কি আমি চলে আসলাম এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ অনেক কিছুই পেয়েছি অনেক গুলি পেয়েছি অনেক কিছুই পেয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত একটা চমৎকার গেম পেলে উপভোগ করলেন আর এই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি বাকি সময়টুকু আপনারা আমার সাথে থাকবেন আমি রয়েছি গেমিং কমল বন্ধুরা ঠিক এই মুহূর্তে দেখতে পাইলাম ফাঁকা মাঠ দিলাম দৌড় দেখি সামনে কিছু আছে কি না দেখা যাক সামনে কি আছে সামনে তো এটা এনিমি দেখা যাচ্ছে আমাকে গুলি করতেছে পরেশাল আমি তো যদি মাথা লাগাই বই না লাগাইছি তারপর এনিমিটা আমাকে দেখে পালাইয়ে গেল আরে এনিমিটা কই গেল কোন দিকে গিয়ে ঢুকলো আমি তো খুঁজেই পাইতেছি না এক ঘটনাটা কি কোন দিকে গেছে কোনো দিকেই তো খুঁজতে পারতেছি না আর আমাকে দেখে তো মারতেও আসে না ও তো পালাইছে তো পালাইছে আরে কোন দিকে যায় কোন দিকে যায় কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না রে কই গেলি রে কই গেলি আমি একটু দোতলায় উঠে দেখিত ওটাকে পাওয়া যায় কি না এটা থেকে উপরে উঠে দেখি তো না কোথাও তো দেখতে পাচ্ছি না কোন দিয়ে গেল এ ভয় পাই এইভাবে পালাই যাবে এটাও তো বুঝতে পারিনি আসলে বন্ধুরা আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইস্যানাটার তার এখানে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমালে ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা একটা চমৎকার ভিডিও উপভোগ করলেন আরও একটা চমক দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি সাথে থাকুন সঙ্গে থাকুন ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যে সিস্টেমটা দেখানো হবে বা যে মজাটা দেওয়া হবে আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কী বলেছি আর কী হবে বা কী হচ্ছে ঠিক আর একটু সময় যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন আসল মজাটা আমার খুবই ভাল লাগছে এইবারেই আপনারা দেখতে পাবেন একটু সময় অপেক্ষা করুন বন্ধুরা আপনি যখন এতক্ষণ অপেক্ষা করেই ফেলেছেন তাহলে আর একটু অপেক্ষা না করে আপনি কোথাও যাবেন না আশা করি ভিডিওর এই স্টেপটা দেখে তারপরে যাবেন কারণ পুরো ভিডিওর ভয়ানক ম্যাচ হচ্ছে এইটুকু সময় আশা করি আপনি এই সময়টুকু আমার সাথে থাকবেন ঠিক এই মুহূর্তে আমি কিছু লোড দিব কারণ আমার কাছে গান বা গুলি কম আছে সুতরাং এইগুলোকে ভরপুর নিয়ে তারপর আমি কিন্তু সামনের দিকে নামব এখানে ভালো ভালো বা লুট করার মতো অনেকগুলো জিনিস রয়েছে আমার যা যা দরকার সেটা সেটা আমি নিয়ে তারপরে আমি সামনে যুদ্ধে যাব বন্ধুরা ঠিক এই মুহূর্তে প্রায় কিন্তু আমার লুট করা শেষ এখন কিন্তু সামনের দিকে এগোবো মোটামুটিভাবে যা পাইছি পাইছি সামনে একটা গাড়ি পেলে গাড়িতে উঠবো এবার এই সামনে তো একটা গাড়ি দেখা যাচ্ছে আচ্ছা এবারে এই গাড়িটাই উঠি দেখি উঠে কোদ থেকে মানে দূর যাওয়া যায় ও মা গাড়িটার কাছে গেলাম পর গাড়িটা উঠলাম ও ঠিক গাড়ির তো স্কিনে রয়েছে এবার জোরে একটা টান দেব ও টান দেওয়ার আগে এটাকে লুট দিয়ে নেই ঠিক এই মুহূর্তে গাড়িতে উঠে জোরে একটা টান দেব আর এক টানে পুরো এক টানে গিয়ে এনিমির কাছে গিয়ে নামবো সুতরাং দেখতে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন দুমাইয়া একটা টান দেবো ঠিক এই মুহূর্তে তো কাছাকাছি কোনো এনিমিও দেখতে পাচ্ছি না আর যেখানে আছে দুমাইয়া একটা টান দেবো সোজা টান চোরে যদি একটা টান দিয়ে দেই তাহলে কিন্তু আমরা চলে যাব এক টানে একদম নেমের কাছে। ঠিক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমি কোথায় চলে এসেছি গাড়ির মধ্যে থেকে ও ভাইরে ভাই বেরে হচ্ছে না কেন রে ভাই জুনের মধ্যে বেশি বেরেক হয় না দেখো বেরেক হয় না রে ভাই কী বিপদের বিপদ জুনের মধ্যে চলে আসছি আমার লাইফটা কমে যাচ্ছে হঠাৎ করে লাইফটা কমে যাচ্ছে জোরে যাক বাবা বাঁচা গেল এইবারে এক টানে সামনের দিকে গিয়ে আমার পিঙ্ক মনে হয় সমস্যা ছিল যার কারণে আমি জোনের মধ্যে গিয়ে আমি বেরোতে পারিনি এখান থেকে নামবো ব্যাস এখানে নামি বন্ধুরা দেখছেন আমি কিন্তু প্রায় একবারে এখানে এসে নেমে পড়েছি কিন্তু এনিমির কাছে সেই নেমেছি এনিমি কিন্তু এখানে আছে আমি এবার এখান থেকে ঘরের ভিতরে গিয়ে দোতলে উঠবো কারণ আমি কিন্তু আগেই বলেছি র্যাঙ্ক ম্যাচে অবশ্যই নিজেকে ছেপ জায়গা নিতে হবে আর ছেপ জায়গা হচ্ছে দোতলা বা ছাদের উপরে সেখান থেকে আপনি কিন্তু খুব ভালোভাবে এনিমিগুলোকে কিল করতে পারেন কিন্তু আপনাকে অতি সহজে কেউ দেখবে না তার আগে আমি একটু ভালো করে খেয়াল করে নেই এখানে কেউ আছে কি না দেখতে পাচ্ছি না কাউরে দেখতে পাচ্ছি না এখন এখান থেকে আমাকে উপরের ছাদে উঠতে হবে এই প্ল্যানটা করতে হবে আগে আশা করি আগে ভালো করে ক্লিয়ার করে দেখে নেই এখানে আশেপাশে কেউ আছে কি না না এখানে কেউ নেই ও বাইরে নিমি দুই দুইটা এখানে কিন্তু দুই দুইটা নেমি রয়েছে কোথায় রয়েছে আমি বুঝতে পারতেছি না কিছুই দেখতে পাচ্ছি না এই কাছাকাছি আছে আমার মাথাকে জাগালে কিন্তু মাথায় হেডশট দিয়ে দেবে আমি উপরে ছাদে দিয়ে এখানে তেল রয়েছে বলে এটাকে কিল করে দিলাম দেখছেন বন্ধুরা এই মুহূর্তে দেখছেন গেমিং কম ইউটিউব চ্যানেল এই কিলির জন্য একটা লাইক হয়ে যাক বন্ধুরা একটা লাইক তো অবশ্যই দেবেন বন্ধুরা গেমের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি একটা লাইক পেয়েছিলাম আপনি যদি দেখে না থাকেন তাহলে পিছনে একটু টান দিয়ে আবার ভালো করে উপর দিকে খেয়াল করে দেখবেন আমি কিন্তু গেমের মধ্যে এই কিলে একটা লাইক পেয়েছিলাম আশা করি এই দুর্দান্ত গেম প্লের একটা রোমান্টিক মজা আপনি উপভোগ করলেন ঠিক এই মুহূর্তে এইরকম মজার মজার ভিডিও দেখতে হলে সাথে থাকুন সঙ্গে থাকুন গেমিং কমাল ইউটিউব চ্যানেল বন্ধুরা সবশেষে একটা কথা বলবো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ছাপোর্ট চান তাহলে অবশ্যই ছাপোর্ট করুন অবশ্যই ছাপোর্ট পাবেন লাইক দিবেন লাইক পাবেন কমেন্ট করবেন কমেন্ট পাবেন আসুন সবাই মিলে একসাথে কাজ করি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাইটা